দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ আলোচনার বিষয় নির্বাচনী বছরের রাজনীতি আপনারা সবাই জানেন যে নির্বাচন এই বছরের শেষে হওয়ার কথা অথবা 2024 এর শুরুতে নির্বাচন হবে এটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে এবং নির্বাচনে যারা প্রধান অংশগ্রহণকারী যারা আছেন তারা রাজনৈতিক দল তারা আসলে নির্বাচন নিয়ে এখনো অনেক বেশি মতপার্থক্যের মধ্যে আছেন যদি পলিটিক্সে থাকে কিন্তু মতপার্থক্য মতবিরোধ যদি আসলে মানুষের ভোগান্তির কারণ হয় অথবা অন্য অর্থে যদি দেখি তাহলে মানুষের জন্য যদি শঙ্কার কারণ হয় সেটি একটি বড় আলোচনা এবং তার পাশাপাশি কোন দল ছাড় দিবে বা ছাড়াও দেবে কিনা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেই সে প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে যে অতিথি আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করে আমাদের সঙ্গে আছেন জনাব জয়নুল আবদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত এমপি আপনাকেও স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব পোর্টালে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন আপনারা কি মনে করছেন আলোচনা কোন দিকে নিলে ভালো হয় সে সমস্ত বিষয়ে আপনারা মতামত দিতে পারেন শিরোনামে আমরা কথা বলার চেষ্টা করব জয়নুল আবদিন ফারুক আপনার কাছে একটু আসি সেটি হচ্ছে যে এই আলোচনা আমরা বহুবার করেছি আপনি নিজেও বলেছেন যে আসলে এই সমস্ত বিষয় নিয়ে আসলে নতুন করে কথা বলার বাস্তবতা খুব একটা থাকে না তারপরেও গণমাধ্যমকে বলতে হয় এবং পলিটিশিয়ানদের কাছে প্রশ্ন আমাদের বরাবরই থাকে আসলে নির্বাচনের বছরে বিএনপির সামনে চ্যালেঞ্জ আছে আওয়ামী লীগের সামনেও চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ উতরে আমরা কি একটি ভালো নির্বাচন দেখব সেটি করার জন্য বিএনপি আসলে কি ভূমিকা রাখবে আপনাকে অনেক ধন্যবাদ মিল্লাত ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের শ্রোতা দর্শক আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিষয় হলো আমরা দুজনেই পলিটিক্যাল লোক আর উনি ডাক্তার আমি রাজনৈতিক কর্মী আমার মনে এইসব টক শোগুলো মানুষ দেখে এখন একটু খোরাক চায় কি আলোচনা হচ্ছে আওয়ামী লীগ কী বলছে বিএনপি কী বলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধিত বা অনিবন্ধিত যারাই টক শোতে আমন্ত্রণ পায় তারা নিজের দলের কথাগুলোই বলে সাথে জনগণকে তুলনা করে জনগণকে সাথে নিয়ে কথা বলে আমার পক্ষে জনগণ সব আছে ওনার পক্ষে জনগণ মোটেই নাই এইসব কথাগুলো বলে তা আমি একটা শ্রাবণ আপনি অত্যন্ত একজন সময় উপযোগী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যে এইসব টকশোগুলোতে আমার একটা অনুরোধ থাকবে বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে আনা উচিত কারণ আমি আমার দলের কথাই বলবো উনি ওনার দলের কথা বলব আমরাও এই আলোচনাগুলো শুনতে চাই যে দেশে যে বিরাজমান সংকট চলছে এ সংকটগুলো উত্তরণ কি করে হবে একটা সংকট তো রাজনীতি চলছে নির্বাচন কমিশনও স্বীকার করেছে দেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে তাহলে তো সংকট থেকেই যায় কিন্তু কাউকে তো জোর করে নির্বাচন আনাও যাবে না এ বিষয়গুলোর জন্য আমাদের আমার যে বক্তব্যটা আপনার প্রশ্নের উত্তরে যে সংকট আছে আজকে তথ্যমন্ত্রী মহোদয় সুন্দর একটা কথা বলেছেন আচ্ছা একটু দেখি যে বিরক্তকর কোনো কথা বলেন না বলেছেন নেতিবাচক ইতিবাচক রাজনীতির জন্য এগিয়ে আসুন সমন্বয় করুন তো সেই জন্য এইসব ইতিবাচক রাজনীতির জন্য করণীয় কি যে সমস্যা সংকটগুলো সৃষ্টি হয়েছে এখন এগুলো সমাধান করার দায়িত্ব তাদের যারা ক্ষমতাসীন যারা এখন সংখ্যাগরিষ্ঠতা আছেন তারা ইচ্ছা করলে সংবিধান পরিবর্তনও করতে পারবেন ইচ্ছা করলে তত্ত্বাবধায়কও আনতে পারবেন ইচ্ছা করলে বিএনপিকে ইলেকশনও আনতে পারবেন তাহলে বিষয়গুলো তাদের উপর ছেড়ে দিলাম আর যদি বলতে চান যে আপনারা তো অনেকগুলো দাবি দফা দশ দফা এবং বিগত 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে সভা সমাবেশ বিভাগ শহর পৌরসভা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন সব ক্ষেত্রে আপনারা সমাবেশ করেছেন এই সমাবেশে আপনাদের দল কিছু চাঙ্গা হয়েছে কর্মী নেতারা উজ্জীবিত হয়েছে সেই উজ্জীবিত প্রমাণ 10 তারিখে গোলাপ শাহ মাঠে যে সভা তো সে কারণে আমি মনে করি আর একটি উদাহরণও দিতে পারি ঢাকার ইতিহাসে মনে হয় এত বড় একটা মিছিল গত 30 তারিখে মানে বিক্ষোভ যেদিন বিএনপি করলো বিক্ষোভ গণমিছিল সেটা একটা দেখার মতো সে কারণে আমরা মনে করি আমাদের জনগণের সম্পৃক্ততা বেড়েছে দাবির প্রতি জনগণের সমর্থনটা আছে এবং সাধারণ মানুষও বিষয়গুলো জানতে চায় আসলে কি হচ্ছে তা আমরা মনে করি আমরা যে রাষ্ট্রীয় মেরামত ক্ষমতা আসলে কি করব সে কথাগুলো বলেছি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশনও দিয়েছিলেন, সে আলোকেই তৈরি হয়েছে 27টি। এখন 27 আরও বাড়তে পারে কমতে পারে, আমি বলবো রাষ্ট্র মেরামত আর 10টা দাবি, এগুলো আমার মনে হয় এগুলো একটু বিবেচনা করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো সমস্যার সমাধান দরকার, আর মানুষ চায় না কোনো অশান্তি রাজনীতি দেশে হোক। কোনো ইঙ্গিত পাচ্ছেন কি আপনারা আসলে সমাধান? শুনুন, আমি একজন রাজনৈতিক কর্মী এবং 71 সালে একজন যোদ্ধা হিসাবে আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। 62 শিক্ষা কমিশন যখন আমি 7-8 পড়ি, আমার মনে পড়ে ফেরদৌস আহমদ কুরেশি, আল মুজাহিদি, মুজাহিদুল ইসলাম বাকি এদের নেতৃত্বে সেটাও দেখেছি। তো সে কারণে আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি দেশে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান হওয়া উচিত অনতিবিলম্বে। ইতিমধ্যে ধরুন আমাদের 15 জন লোককে ইতিমধ্যে পুলিশ হোক হত্যা করেছে, 500 মামলা দিয়েছে, 10,000 লোক গ্রেপ্তার হয়েছে। আমাদের দলের যিনি মুখপাত্র মির্জা আলমগীর, দেখেন মির্জা আব্বাস এখনও কারাগারে, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কারাগারে। তো এইসব বিষয়গুলো আমার সরকার বিবেচনা করা উচিত। তাহলে আমি কি ইঙ্গিত দিব? আমি তো আশার আলো দেখতে পাচ্ছি না। কারণ যদি আশার আলো মিল্লাত ভাইরা আমাদেরকে দিতে পারেন, 2018 সালে আমরা অনেক বিশ্বাস করেই সেদিন গণভবনে আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেছে ডক্টর কামাল হোসেন মদন, অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে ঝোটো করা হয়েছে। কিন্তু সেই নির্বাচনগুলো আমার মনে হয় আমি কারো বিদ্বেষী কোনো কথাও বলতে চাই না, এসব বিষয়গুলো আলোচনা করলে সামনের দিকে আরেকবার আলোচনা বসে আবারও যদি 2018 মতো হয়ে যায় তাহলে তো মানুষ মানে শঙ্কা বিএনপির আছে। মানে শঙ্কা মানে কি, আমাদের এই শঙ্কার কারণে আমরা এখন চাচ্ছি যে জনগণকে নিয়ে মাঠে থাকি, মরছি তো মরছি, আর একবার চেষ্টা করে দেখি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার মিল্লাত। সেটি হচ্ছে যে ওনার কথা তো আপনি শুনেছেন, দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। দেশ কি আসলে সংকটের মধ্যে আছে, পলিটিক্যাল সংকটের মধ্যে? আওয়ামী লীগ কি মনে করে? কারণ বিশ্লেষকরা বলছেন যে আসলে এই ব্যাপারটা থেকে একটা সমাধানের জায়গা আসা দরকার, হয় সংবিধানের জায়গা আসা দরকার অথবা বিএনপিকেও সেই জায়গায় আসলে আসা দরকার। উনি বলছেন যে সরকারের দায়িত্ব অনেক বড় এবং তারা আশার আলো দেখতে দেখতে নিভু নিভু অবস্থা আছে। প্রথমে আপনার বক্তব্য শুনে নিই আমরা। ধন্যবাদ আপনাকে, আর আমাদের বীর মুক্তিযোদ্ধা জেনারেল আব্দুল ফারুক ভাই আছেন, আরও দর্শকদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নিভু নিভু আন্দোলন কি প্রজ্বলিত মশালের মতো আন্দোলন, সেটা আসলে যারা আন্দোলন করবে তারাই বলতে পারবে, আমাদের পক্ষে সেটি বলা একটু কঠিন হয়ে যায়। তবে একটা কথা বলতে পারি, অবশ্যই সরকার এবং সরকারি দলের দায়িত্ব আছে, সাথে সাথে বিরোধী দলেরও দায়িত্বশীল আচরণ করার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। সুতরাং আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে কিংবা তথ্য বিভ্রান্তির মাধ্যমে বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করা হচ্ছে, অবশ্যই তখন সরকার এবং দলকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। আপনারা চিন্তা করে দেখেন যে বিএনপি বা বিরোধী দলগুলোর কথা যদি চিন্তা করে দেখি, বিএনপি আজ 16 বছর ক্ষমতার বাইরে। আপনারাই কিন্তু বলছিলেন যে 2022 সনের সেপ্টেম্বরের আগে, অর্থাৎ 15 বছর 8 মাস পরে বিএনপি এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যে দ্রব্যমূল্য এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু সোচ্চার হয়েছে, এর আগের 15 বছর 8 মাস কিন্তু তারা জনগণের পাশে থেকে কোনো জনগণের দাবি দেওয়া নিয়ে কিছু করেছে, এটা আমি স্মরণ করতে পারছি না, যদি আপনাদের স্মরণে আসে আমাকে বলবেন। তো সেই কাজটি না করার কারণে বিএনপি ধীরে ধীরে যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল, তারা সেই নির্বাচনকে সামনে রেখে এবং সংকটকে কাজে লাগিয়ে তারা পথে উঠে আসার চেষ্টা করছিল। এবং আমি বলবো তারা 9টি জনসভা করার পর তারা কেমন একটা আত্মতুষ্টিতে ভুগে 10ম জনসভাটি তারা গড় তৈরি একটি ব্যবস্থা নিল যে তারা পল্টনে পার্টি অফিসের সামনে মিটিংটি করবে, এবং যেটি তারা পরবর্তীতে করতে পারে নাই। তারা যদি সোহরাওয়ার্দী উদ্যানেও করতেন তাহলে কিন্তু তাদের যে আন্দোলনের গতিটা ছিল সেটা কিন্তু গতিটা আসলে ঠিক থাকতো বলে আমার আমার ধারণা। এবং সাথে সাথে আরেকটি কথা বলি, তাদের পার্টির যে কোনো পার্টির যখন বড় নেতা বা শীর্ষ নেতারা কোনো কারণে গ্রেফতার হন বা কোনো কারণে হেনস্থা হন, তখন কিন্তু পার্টি ফুঁসে ওঠার কথা। কিন্তু আমরা দেখলাম সেই পার্টি সেই কাজটি না করে পার্টি একটি বড় ধরনের হোটেলে যে তারা 27 দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। আপনি একটা কথা চিন্তা করে দেখেন,
এতে কিন্তু জনগণ এবং কর্মীরা বিভ্রান্ত হলো। সাত তারিখের আগে, সাতই ডিসেম্বরের আগে বিএনপি কর্মীরা যেভাবে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছিল, সাত এবং দশই ডিসেম্বরের পরে, বিশেষ করে উনিশে ডিসেম্বরের পরে যেদিন এই সাতাশ দফা ঘোষণা করা হলো, সেদিন থেকে তাদের কিন্তু মন ভেঙে গেছে। তারা কিন্তু আর উঠে দাঁড়াতে পারছে না, আমি তৃণমূলের কথা বলছি। এবং তারা চিন্তা করে দেখছে, বড় বড় নেতারা অনেকেই চিন্তা করছেন যে মহাসচিব যদি গ্রেপ্তার হলে পার্টি থেকে কোনো রিয়াকশন না হয়, তাহলে আমরা গ্রেপ্তার হলে তো কোনো শব্দই হবে না, সুতরাং আমরা সেই দায় দায়িত্ব নিতেটি যাবো কিনা। সুতরাং তৃণমূল যেমন আস্থাহীনতায় ভুগছে, তেমনিভাবে যারা শীর্ষস্থানীয় নেতা দ্বিতীয় পর্যায়ে রয়েছেন বা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, তারাও কিন্তু ধরি মাছ না ছুইভাবে এগুনোর চেষ্টা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা। আমার 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 খেয়াল আছে 2013-14-15 কথা, যখন বেগম খালেদা জিয়া বিশেষ করে 15 কথা অবরোধ ডাকলেন এবং দুটি বালির বস্তাভর্তি ট্রাক আর 450 পুলিশ একটা বাসায় থাকার পরে ওই তার দলের নেতা নেত্রীরা 5-7 মাইলের মধ্যে দিয়ে একজন হেঁটে যায় না, মিছিল তো করা দূরের কথা। এটা কিন্তু অন্য দলের ক্ষেত্রে, বিশেষ করে গণতান্ত্রিক দল আওয়ামী লীগের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। যখন সুধা সদনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু কাফনের কাপড় পরে রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শুয়েছিল। যখন নেত্রীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছে 1/11 সময়, তখন কিন্তু এয়ারপোর্টে, উনি যেমন চোর করে আসছেন এয়ারপোর্টে, কিন্তু রাজপথে কিন্তু হঠাৎ করে মাটির নিচ থেকে মানুষ উঠে এসে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং সুধা সদনে যেতে, তার বাসায় যেতে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগেছে। এই এইটা হচ্ছে দলের একটা স্পিরিট, এইটা অবশ্যই থাকতে হবে। আর আওয়ামী লীগ এটা শিখেছে কোথা থেকে? কারণ তাদের যে জন্ম আজ থেকে 73 আগে, তার প্রায় 50 তারা ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতা তো মাত্র কয়েকদিন হলো আছে, কয়েক বছর হয়ে আছে, তারা এটা আন্দোলন তারা করতে জানে। কিন্তু অন্যান্য দল, বিশেষ করে 27 যে দফাটি আছে, এটি সম্পূর্ণ একটি তাত্ত্বিক দফা, যেটি বুঝতেও আসলে কষ্ট হয়। আর আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আজকে আমি একটা দফা নিয়ে চিন্তা করছিলাম, সেটি হচ্ছে তারা 70 অনুচ্ছেদ সম্বন্ধে বলেছিল যে 70 অনুচ্ছেদে তারা ওই আস্থাহীনতা বাদ দিয়ে বিভিন্ন 4 পয়েন্ট দিয়ে যে তারা এটা করলে তারা বিবেচনা করে দেখবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখেন, বিএনপির একজন ত্যাগী নেতা উকিল আব্দুস সত্তার ব্রাহ্মণবাড়িয়ার, তিনি যখন বিএনপিতে ছিলেন, তিনি যখন নির্বাচনে জিতেছেন কিংবা নির্বাচনে জোটের মনোনয়ন মেনে নিয়ে তিনি নির্বাচন করেন নাই, তখন কিন্তু প্রত্যেকটি বিএনপি নেতা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আবার তিনি যখন নির্বাচনে পদত্যাগ, এমপিত্ব থেকে পদত্যাগ করে নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র মাত্র তুলেছেন, তখন আমি টিভি টক শোতে তার বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখছি। যারা বিশ্বাস করে না 70 অনুচ্ছেদে, তারা কিভাবে 70 অনুচ্ছেদের পরিবর্তন আনবে? এটা আমার হঠাৎ করে মনে হয়েছে আজকে। তো এই কথাগুলো, তারপরে যে 27 দফার কথা বলা হয়ে থাকে, আমি আসলে দেখি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে প্রথমে অনেক দফা থাকে, ধীরে ধীরে সেই দফাগুলো কমতে থাকে এবং এক দফা হয়ে যায়, শেষ পর্যন্ত এক দফা হয়ে যায়। কিন্তু এইবার আমি রাজনীতির উল্টো সমীকরণ দেখতে পাচ্ছি, যে প্রথমে এক দফা দিল, সেটা ভেঙে 3 দফা হলো, পরবর্তীতে 10 দফা, পরবর্তীতে 27 দফা, 70-80 দফা হয়ে যেতে পারে আমি বলে শুনেছি। আচ্ছা, আপনার এই প্রশ্নটার একটু উত্তরটা নিয়ে আসি ফারুক ভাইয়ের কাছ থেকে। ফারুক ভাই, তৃণমূলে বিএনপির অবস্থা কেমন? বিএনপি কি মনে করে? আওয়ামী লীগের তো একটা ব্যাখ্যা আওয়ামী লীগ দিয়েছে। আসলে ঘুরে ফুরে মিল্লার সাহেব অনেকগুলো কথাই বলেছেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য, আগে তো বলেছি দল হিসেবে দলীয় কথা বলবে, আমিও দলের কথা বলবো। কিন্তু আমি স্টার্ট করেছিলাম যে দলের বিষয় কথা না বলে দেশের যে সংকটটা, সেই সংকটটা উত্তরণের যে আশা সরকার আমাদের থেকে করে কি না, এ একটা বিষয়। দুই হলো, বাংলাদেশে কোনটা 70 অনুচ্ছেদ, কোনটা 27টা পয়েন্ট, কোনটা 10 দফা, কোনটা আবার 1 দফায় রূপান্তরিত হবে, সে বিষয়গুলো উনি আমার চেয়ে অভিজ্ঞ নিশ্চয়ই আমি মনে করব। আমি আগে বলেছি যে আমি 62 সাল থেকে শিক্ষা, শান্তি, প্রগতি, রাজনীতি আর রাজনীতি শুরু করেছিলাম, তো আমার কিছুটা অভিজ্ঞতা মানে অল্প হলেও আছে। অনেক বড় বড় নেতার সংস্পর্শে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, একটা 50cc মোটরসাইকেল চালিয়ে বহুত নেতাকে ওসমানীর পক্ষে নির্বাচন করার জন্য এক জায়গায় একত্রিত করার সৌভাগ্য আমার হয়েছে। সেই কারণে আমি মনে করি যে বিষয়গুলো মিল্লাত ভাই বলেছেন, উনি অত্যন্ত একজন বিজ্ঞ ডাক্তারও, বাংলাদেশের রাজনীতিতে কখন দফা 10টা হবে, কখন 1টা হবে, নির্ভর করবে জনগণের সম্পৃক্ততা, জনগণ কাকে সমর্থন করছে। আপনি বলেছেন যে 1/11 সময় উনি দেশের বাইরে গেছে, কিন্তু বেগম জিয়া দেশে বাইরে যান নাই, ওনাকেও চেষ্টা করা হয়েছিল, উনি আবার ফেরত আসছেন, ধন্যবাদ। 1/11 সময় 2 নেত্রী স্টেট জেলে গেছেন, জিল্লুর রহমান সাহেব প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন, উনি উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, খোন্দকার দেলোয়ার, দুজনে নাই, আমি তখন জেলে 2 বছরে জেলে।
তো তখন তাদের স্টেটমেন্টও পত্রিকাগুলো দেখেছি যে ঐক্য 111 এই সামরিক সরকারের বিরুদ্ধে যে ঐক্য ছিল সে ঐক্যটা কি এখন আছে নাই সেখানে আমি মনে করি যে যত কিছুই হোক আপনার 70 অনুচ্ছেদ বলেন 27 দফা বলেন 10 দফা বলেন আমরা এই সৎসাহস আমাদের মধ্যে আছে যে আমরা যে দাবিগুলো যে পয়েন্টসগুলো এবং সামনের দিকে ক্ষমতায় গেলে আমরা কি কি করব এই বিষয়গুলো আগে তুলে ধরেছি হ্যাঁ পাল্টা প্রশ্ন আসতে পারে যে ক্ষমতা গেলে সবই ভুলে যায় ক্ষমতা গেলে আমি শেষ করছি শ্রবণ ক্ষমতা গেলে সবই ভুলে যায় কিন্তু আমি মনে করে দিতে চাই যদি আজকে যে রাষ্ট্র মেরামতের জন্য যে পয়েন্টসগুলো বিএনপি উল্লেখ করেছে বিএনপি যে সমঝোতা রাজনীতি আন্দোলনের রাজনীতি বিভিন্ন জোটের মাধ্যমে শরিক দলের মাধ্যমে শুরু করেছে সেই দল আবার বলেছে এদেরকে নিয়েই যদি সুষ্ঠু নির্বাচন হয় ক্ষমতায় বিএনপি যেতে পারে তাহলে এদেরকে নিয়ে বসে আবার রাষ্ট্র মেরামতের এই কাজগুলো সম্পন্ন করা হবে সেই জন্য আমি মনে করি 27 বাদ দেন 10 বাদ দেন শেষ তো আরও কথা আছে এখন আমরা কৌশলটা কিন্তু শ্রাবণ আপনাকে বলবো না মিলন ভাইকে বলবো না আমরা 11 তারিখে 30 তারিখে করেছি গণমিছিল 11 তারিখে করেছি গণ অবস্থান দেখুন না অপেক্ষা করুন না হোসেন মোহাম্মদ এরশাদের একটা কথা মিলন ভাই মনে আছে কিনা একবার শেষ করেন এক ব্রিজ উদ্বোধন করতে যা বলেছে ক্ষমতা কে ছাড়ে দুই জোটের ক্ষমতা চলে গেছে মধু সাহেব রিজাইন করে শাহাবুদ্দিন আসতেছে এই সব বিষয়ে তো অনেক কথা হবে সময় দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মিলাদ আপনি বিরতিতে যাওয়ার আগে অল্প করে উত্তর দেবেন আসলে তারা তো অনেক বড় পরিকল্পনা করছে কৌশলটাকে আওয়ামী লীগ বুঝতে পারছে কিনা আসলে রাজনৈতিক দলগুলো আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একটা উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকের কমন উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য ভালো কিছু করা এটা কিন্তু সবাই সবারই একটি উদ্দেশ্য থাকে এবং তার জন্য বিভিন্ন দল বিভিন্ন কলা কৌশল গ্রহণ করে থাকে তবে আমরা এ পর্যন্ত যা দেখেছি সব কলা কৌশলই মাঠে মারা গেছে আমরা আশা করি ভবিষ্যতের যে কলা কৌশল গড়ার কথা বলা হয়েছে সেগুলো একই ভাগ্য বরণ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস কারণটা হচ্ছে যে চিন্তা করে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে সংগঠন তাদের যে তৃণমূলের শক্তি তাদের যে জনসম্পৃক্ততা বাংলাদেশের অন্য কোনো দলের নেই বিদেশিরা বা বিদেশি রাষ্ট্রদূতরা ইচ্ছে করলেই কোনো পরিকল্পনার অংশ হতে পারে হয়তো কিন্তু কখনোই বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটানো যতক্ষণ পর্যন্ত না জনগণ মোটিভেটেড হয়েছে ততক্ষণ পর্যন্ত ঘটাতে পারে নাই অতীতেও পারে নাই এখনও পারবে না ভবিষ্যতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস এটা নিয়েই কথা বলবো আমরা আসলে এই প্রসঙ্গে আমি আসতাম বিরতির পরে ফিরে আসছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতি নিয়ে ফিরে এসে আলোচনার বাকি অংশ আপনাদেরকে সঙ্গে নিয়ে ছোট্ট বিরতি দর্শক আবারও স্বাগত জানাচ্ছি কথা বলছিলাম নির্বাচনী বছরের রাজনীতি নিয়ে সেই আলোচনার শেষ দিকে সেটা মিল্লাত একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলে বিদেশিদের হস্তক্ষেপ খুব একটা কার্যকর হয় না এবং আজকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে আসলে বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য তারা খুব একটা আমলে নিচ্ছেন এবং সেটি দিয়ে আসলে নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না এইটি নিয়ে একটা আলোচনা করতে চাই আমরা জনাল ফারুক এই বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বা বিদেশিদের নাক গলানো এটি তো আসলে পুরনো ব্যাপার যে যখন অপোজিশনে থাকে তখন তারা মনে করে তারা উদ্ধার করে দেবেন এটি আমরা শুনি বিভিন্ন জায়গায় আসলে এটি নিয়ে আসলে আপনার কি বক্তব্য শোনেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব উনি পিএস গিরিও করছেন এপিএস গিরিও করছেন ওনাকে আমি ভালো করে চিনি উনি যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিও ছিলেন আবার আসার পর আমি কি কারণে হযরত শাহজালালের সে শহর থেকে ওনাকে আমার মনোনয়ন দিয়ে ওখানে এমপি করে বানিয়েছি ডিউ টু আব্দুল মোহিত আমাদের সাবেক অর্থমন্ত্রী উনি গতকালকে দেখলাম আপনাদের টিভি নিউজ এবং আজকে বাংলাদেশ প্রতিদিন এটা বিরাট নিউজ হয়েছে যে এইসব বিদেশির কাছে বিএনপি না বিরোধী দল যেসব কথাগুলো বলে এগুলো খণ্ডন করার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে গতকাল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তারা একটা কী কী করবে কীভাবে উত্তর দিবে ভালো আপনি আগে বলেছেন খোসা দিয়ে কথা বলেছেন এটা অবশ্যই আপনি বলবেন এই সব দলে বিরোধী দল থাকলে বিদেশির কাছে যায় বিদেশির কাছে যাওয়াটা অন্যায় আমি মনে করি না বিদেশে আমাদের অ্যাম্বাসেডার যারা আছে বিদেশে বিভিন্ন দেশে তারাও সব দেশে বিভিন্ন বিষয় দেখভাল করে এখানেও এরা দেখভাল করে এইসব
অবস্থাতে আপনি দেখেছেন আমেরিকান অ্যাম্বাসেডার সাহেব মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলেন, আবার মায়ের কান্নার এক অনুষ্ঠানের লোকজন থাকে, মোটামুটি ওখানে স্মারকলিপি দিতে চেয়েছেন। এসব বিষয়গুলো আমি রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি যে এগুলো খুব দোষারোপ কিছু না। সত্যিকার অর্থে দোষারোপ তখনই হয় যখন সরকার পরিচালনায় ব্যর্থ হয়। সরকার পরিচালনায় যদি দোষ ত্রুটি থাকে, দেখেন শুধু বিদেশি কেন, বাংলাদেশে যেসব এনজিওগুলো আছে, আমাদের সুজন যারা আছে বা বিভিন্ন যারা অর্থনীতি নিয়ে আলোচনা করেন, রাজনীতি বিশ্লেষক আছেন, তারা অনেক সময় টকশোতে আসে যেসব কথাগুলো বলে ইতিবাচক রাজনীতির জন্য, সুষ্ঠু রাজনীতির জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা কেন অর্জন করেছি সেটা আমরা রক্ষা করার জন্য, স্বাধীনতার চেতনা রক্ষা করতে হবে, মূল্যবোধ রক্ষা করতে হবে, এইসব কথাগুলো বলার অর্থ হলো আমরা স্বাধীন করেছি স্বাধীনভাবে থাকার জন্য, আমরা যেন চিকিৎসার অভাবে মা মেয়েকে বিষ খেয়ে আত্মহত্যা করতে না হয়, তাই না? আমরা যেন এই করোনা থেকে মুক্তি পেতে পারি, আমরা যেন ডাল চাল ভাতে নিশ্চয়তা পেতে পারি, এইসব বিষয়গুলোর কারণেই আজকে আমি মনে করি যারা সরকারে থাকেন, আমরা থাকি আর মিল্লাত ভাইরা থাকুক সেটা বড় কথা না, বড় কথা হলো যারাই ক্ষমতা থাকি তারা যেন যেই স্বার্থে রাজনীতির জন্য আসছে, যে স্বার্থে দল গঠন হয়েছে, যে স্বার্থে আমাদের অঙ্গীকার নামাগুলো, আমাদের গঠনতন্ত্রগুলো, আমাদের নির্দেশাবলী, আমাদের কর্মসূচি যেগুলো আমরা দেশবাসীর কাছে উঠায় ধরি, এবং দেখুন নির্বাচনের আগে যদি ধরেন বিএনপি সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধীনে একটা নির্বাচন হবে, তাহলে একটা ম্যানিফেস্টো আওয়ামী লীগ দিব, আমরা দিব জাতি, সেই ম্যানিফেস্টো অনুসারে যদি ক্ষমতা আসি আমরা পরিচালিত হতে পারবো কিনা। তো এই জন্য আমি মিল্লাত ভাইদেরকে বলতে চাই, রাজনৈতিক অঙ্গনে আমরা যে কথাগুলো এখন বলেছি সেই কথাগুলো আমরা পালন করার অঙ্গীকারবদ্ধ, সে কারণে আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় বিশ্বাস আমার আছে এই দল যদি আরেকবার ক্ষমতায় যেতে পারে তাহলে এইসব বিষয়গুলো নিশ্চয়ই তারা ক্ষমতায় থাকলে এগুলো আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। একটা ছোট সম্পূরক প্রশ্ন, মিল্লাত ভাই তার শেষ কথায় বলেছিলেন বিএনপি অনেক কৌশলই গ্রহণ করেছে কিন্তু কৌশল আসলে শেষ পর্যন্ত মাঠে মারা যায়। শুনেন, যারা আস্তে আস্তে চলে তারাই জয়লাভ করে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডাক্তার মিলনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, ওনারই পেশার লোক, বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, আব্রারকে যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে, নারায়ণগঞ্জ সিমেন্ট মার্ডার আপনি দেখেছেন, যাক অনেক ইতিহাস আমি সেটা যাব না, তো সেই জন্য উনি বলেছে যে আমরা আস্তে আস্তে বিলীন হয়ে যাই, আস্তে আস্তে থাকি না, আগে বলেছি আস্তে আস্তে যে কাজটা করবো সেটাই সাকসেস হলো। 11 তারিখ পর ইনশাল্লাহ মিল্লাত ভাইরা দেখবেন যে কোন কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য আওয়ামী লীগকে বাধ্য করা হবে সেই বিষয়টা মিল্লাত ভাইরা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি আর কিছু বলতে চাই, এটা কি একটা এক ধরনের ছোটখাটো আলটিমেটাম 11 তারিখ? আলটিমেটাম 11 তারিখের পর কর্মসূচি আসবে, এই যে অনেকে উনি একটু আগে বলেছেন না মিল্লাত ভাই যে ওনারা এত ঢাক ঢোল পিটিয়ে মানুষজন এনে সমাগম করলো, গণমিছিল করলো, দিল কি আগুনের মধ্যে পানি ঢেলে দিল। আর আমরা তো আগেই বলেছি যে সময় মতো আগুনের মধ্যে পানি ঢেলেই আগুন নিভাতে হয়, তো আমাদেরকে একটু দেখতে দিন, অপেক্ষা করুন আমরা কি করি, কারণ আপনারা তো দীর্ঘদিন ক্ষমতা, আমরা তো ক্ষমতার বাইরে, আমরা তো অনেক কষ্ট করে এখনো টিকে আছি। সেখানে আমি বলতে চাই মিল্লাত ভাইদেরকে, এখনো সমাধান করার পথ আছে, আছে জি, এটা উনি যদি চেষ্টা করেন, ওনার ওনার নেতা ওনাদের অবশ্য আব্দুল কাদের সাহেব তো আজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন, তো এখন মাননীয় প্রধানমন্ত্রী তো এইসব বিষয়ে আব্দুল কাদের সাহেবকে দেখেন, ওই জন্য শুরুতে বলেছিলাম যে আজকে তথ্যমন্ত্রীর বক্তব্যে কিছু নরম সুর দেখতে পেলাম, কিন্তু ছোট করে বলি আপনাকে, তথ্যমন্ত্রী কিন্তু আজকে যে কথা বলেছেন, তিনি বলেছেন সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে বিএনপি নিজেই বেকায়দায়, এটি খুব একটা নরম কথা মনে হয় না। না না, উনি আবার ইতিবাচকের কথা বলেছেন। ঠিক আছে, না উনি যেই কথা বলেন, উনি প্রমোশন হয়েছে মনে হয়, 1 নম্বরে আসছেন, মাহবুব ভাইকে বাদ দিয়ে 1 নম্বরে আনছে, এই কথার ঝুড়ি দিয়ে 1 নম্বরে চলে আসছে। আপনার কাছে আমি আসছি একটু পরে। মিল্লাত ভাই, অনেকগুলো টপিক নিয়ে কথা হচ্ছে, প্রথমত 11 তারিখ নিয়ে একটু আলোচনা করেন আপনি, কারণ বিএনপি তো এর আগে একটি আলটিমেটামের কথা ছিল। না, এর আগে একটি আলটিমেটাম নয়, আমরা যদি অতীত দেখে থাকি তাহলে বিভিন্ন সময় কিন্তু শুনেছি
যে ঈদের পরে রোজার পরে শীতের পরে বিভিন্ন ভাবে সরকারকে ফেলে দেওয়ার কথা কিন্তু আমরা অতীতে শুনেছি, এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই। এমনকি আমরা এমনও শুনেছি যে 10 তারিখের পরে বিভিন্ন জনের কথায় দেশ চলবে। আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক দল করতে হলে, কর্মীকে চাঙ্গা করতে হলে কিছু কিছু কথা বলতে হয়। 10 তারিখের আগে আমি নভেম্বর মাসে পুরো মাসটাতে টকশোতে বিভিন্ন জায়গায় গেছি, একদম সুস্পষ্টভাবে বলেছি যে 10 তারিখে কিছুই হবে না, ওই 10 তারিখের পরে আগে 11 তারিখ আসবে, না 11 তারিখ আসবে, কেউ বলে ছুটি আমি বলতে পারিনি আসলে। তো ওইভাবে বলবে, আজকেও বলে দেখছি যে 11ই জানুয়ারিতে গণ অবস্থান করবেন এবং গণ অবস্থানের পরে তারা আরও আন্দোলন করার চেষ্টা করবেন, কিন্তু 11 তারিখে কিছু হবে বা 11 তারিখের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে কিছু হবে, ভবিষ্যতে তো আপনাদের টকশোতে আসবো, আপনারা জিজ্ঞেস করেন যে এই কথাটি বলেছিলেন আপনি কিভাবে বললেন, এটা বলার জন্য কোনো রাজনৈতিক বিশ্লেষক বা ভবিষ্যৎ দ্রষ্টা হতে হয় না। এটা হচ্ছে ধারাবাহিকতা। একটি আন্দোলন, যে কোনো দেশের আন্দোলন গড়ে উঠতে যেমন সময়ের প্রয়োজন হয়, তেমনিভাবে আন্দোলনকে উপরের দিকে নিয়ে যেতে হলেও যে নেতৃত্ব সময়ের প্রয়োজন হয়, দুটোই বিএনপির এই মুহূর্তে অভাব আছে বলে মনে পড়ে আমি মনে করি। দ্বিতীয় আরেকটি কথা মনে করি সেটি হচ্ছে, বিভিন্ন সময় আমরা আন্দোলনের সময় দেখেছি যে জোটগুলো ধীরে ধীরে ছোট থেকে বড় হতে থাকে সংখ্যায়, আর এবার আসলে উল্টো পথে হাঁটছে বিএনপি, যে বড় জোটগুলো ভেঙে ছোট ছোট জোট করছে। জোট ছোট হোক বড় হোক, বিএনপির জন্য ওই যে কয়জন আছে তারাই কিন্তু আছে, এর বাইরে কিন্তু যারা যোগ হয় নাই। কিন্তু অ্যালার্মিং হচ্ছে তাদের সাথে কিছু তাত্ত্বিক পলিটিশিয়ান যোগ হয়েছে, বিশেষ করে বাম ঘরানার, তারা যে দফাগুলো দিচ্ছে সেই দফা হচ্ছে তাদের দৃষ্টিতে এই মুহূর্তে করণীয়, কিন্তু আসলে সেটা সরকার ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বা সদিচ্ছা থাকা না থাকা অবস্থায় কিংবা সেটা করা তাদের পক্ষে সম্ভব কিনা তারা কিন্তু জানে না। আসলে অতীতে যেমন বাম দলগুলো যে কাজগুলো করেছে, এই জন্য কিন্তু বাম দল কখনো নির্বাচনে আসে না বা নির্বাচনে আসলেও জয়লাভ করে না, কারণ তাদের সাথে জনসম্পৃক্ততা নাই, তোরা তত্ত্ব নিয়ে চলে কিন্তু বাস্তবতা বিবর্জিত তত্ত্ব। সেই জন্য আমি মনে করি, তবে একটি কথা আমি বিশ্বাস করি যে সমঝোতা হওয়া দরকার এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হওয়া দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন করে বলেছেন যে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণ করলে সেটা একটি সুষ্ঠু নির্বাচন হলে আমরাও সেটি চাই, সেইটি হওয়া দরকার। এই নিয়ে আমি কখনোই দ্বিমত পোষণ করি না এবং আশা করি 2023 ডিসেম্বরের শেষে হোক, 24-এর প্রথমে হোক, সেই ধরনের একটি নির্বাচন হবে, সকল দলের সুবুদ্ধি হবে। একটা অসুবিধা আছে বিএনপির, বিএনপির সাথে যে 12-32টা দল আছে তাদের কিন্তু ধরেন নিজের পায়ে ভর করে চলার কিন্তু ক্ষমতা নাই, তারা অন্যের গায়ে ভর করে, আমাদের সাথে আছে অস্বীকার করার কিছু নেই, তারা চাইবে নির্বাচন না হয়ে যদি কোনোভাবে একটা এদিক সেদিক করে ক্ষমতায় যেয়ে ক্ষমতার একটু ভাগ পাওয়া যায় তাহলে কিন্তু তারা খুশি হবে, কারণ তারা নির্বাচন করে জীবনেও ক্ষমতায় যেতে পারবে না, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় আসতে দিবে না। এটা ব্রেক নিয়ে আমরা, শেষ ব্রেকটা নিয়ে আমরা আসলে বিরতির পরে ফিরে আসছি। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, শেষ বিরতির পরে এসে বাকি আলোচনা করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি, কথা বলছিলাম নির্বাচনী বছরের রাজনীতি নিয়ে। মিল্লাত ভাই শেষ কথা বলেছিলেন যে আসলে সুষ্ঠু নির্বাচন সবারই প্রত্যাশা, গ্রহণযোগ্য নির্বাচন সবার প্রত্যাশা, কিন্তু ফরম্যাটটা আসলে দুজনের দুরকম। এই দুরকম ফরম্যাটকে একসাথে নিয়ে আসার জন্যই আসলে আলোচনা করা দরকার, সমঝোতা হওয়া দরকার বলে অনেকে মনে করেন। জনাব আব্দুল ফারুক, আসলে এইটাই আসলে সবচেয়ে বড় রূঢ় বাস্তবতা, একেবারেই চুম্বকের সমমেরুর মতো অবস্থা, বিপরীতধর্মী অবস্থান। সেটা কারণটা হলো উন্নয়নশীল দেশগুলোতে রাজনীতি দল, আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই যদি আমাদের মূলনীতি হয়ে থাকে তাহলে আমরা সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে দেশের জন্য কাজ করতে হবে। সেখানে আমি মনে করি বাংলাদেশের এই 52-51 বছর পরে, যে স্বাধীনতা পরে বাংলাদেশে যে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কতটুকু আমরা সে সফলতা অর্জন করেছি। ও মিলাদ বারা মেঘার কথা বলবে, পদ্মার কথা বলবে, মেট্রো রেলের কথা বলবে, আমাদের চট্টগ্রামে আন্ডার টানেলের কথা বলবে, অনেক কথা বলবে, কিন্তু বাংলাদেশের মানুষ গত কিছুদিন যাবৎ যে অবস্থা আছে, মেঘা প্রকল্প চায় না, তারা চায় আমার বিদ্যুৎ কম পয়সায় পাই কি না,
আমি সয়াবিন তেলটা কম পয়সা কিনতে পারি কিনা, আমি চালটা কম পয়সা কিনতে পারি কিনা, আমি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সরকারের হস্তক্ষেপ কি সেদিকে তাকাই থাকি, আমাকে যেন ট্রাকে টিসিবির ট্রাকে মালামালের জন্য লাইন ধরে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে না থাকতো, এই বিষয়গুলোই সরকারের কাছে তারা চায়। কিন্তু সরকার আমি মনে করি মেগা প্রকল্প যেটাই ধরুন, এই যে গত কয়দিনে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রকল্প উদ্বোধন করছে দেখছেন, আজকেও দেখলাম, এগুলো ওনারা করতেছেন ঠিক নির্বাচন নিয়ে আপনি কথা বলছেন, সেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, নির্বাচন হয়েছে 2023 হোক 24 প্রথম দিকে হোক, নির্বাচন তো ওনারা বলছেন এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন এবং আমাদের আজকে আইনমন্ত্রী সাফ জবাব দিয়ে দিয়েছেন যে সংবিধান বাইরে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। আমরাও সাফ বলে দিচ্ছি, দেওয়ালে যখন আমাদের পিঠ থেকেই গেছে, আমরা যখন আমাদের নেতাকর্মীকে হারিয়েছি, জেলে যখন মির্জা আলমগীর, মির্জা আব্বাস, মুক্তিযোদ্ধা সালাম, রিজভীর মতো লোক জেলে আছে, সে কারণে আমরাও মনে করি যে সংবিধান মতো আরেকটা নির্বাচন দিনের ভোট রাতে হয়ে যাবে এটা মনে হয় মানুষ আর গ্রহণ করবে না। এই কারণে আমাদের সভা সমাবেশে সকল বাধার পরেও মানুষের সম্পৃক্ততা বেড়েছে, সেই কারণে আমরা উজ্জীবিত। আমরা আশা করি সরকার এই সংকট শেষ করে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিয়ে দেশে আমার ভোট আমি দিব, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটাই আমার কামনা। দাবি আদায়ে বিএনপির যে কঠোর অবস্থান, বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সেটি কতটুকু আপনারা শুনুন? ওই তো আগে তো বলেছি যে 62 থেকে তো অনেক কিছু দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে, মিল্লাদবার জন্ম হয়নি, হয়েছে 62-তে হয়নি। তা আমি তো বললাম আগে, বহুত নেতা যারা এখন নাই, মাখন বাবা বেঁচে আছে, ফেরদৌস কুরেশি মরে গেছে, আল মুজাহিদি বেঁচে আছে, আমি তো আপনাকে এটাই উদাহরণ দিয়ে বললাম যে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখার আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি বড় নেতা না, আমি একজন তৃণমূলের কর্মী। এই সমস্যার সমাধান তো বললাম, সরকারি দল ছাড়া এটা উত্তরণ সম্ভব নয়, সম্ভব একটাই, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনে নেমে যাওয়া। এস হোসেন মোহাম্মদ এরশাদ যেরকম যৌথ আন্দোলন উৎখাত হয়েছে, মিলাদবা বলেছেন যে ছোটো ছোটো রাজনৈতিক দল, আবার কে যেন একটা মাননীয় মন্ত্রী আপনার টেলিভিশনে দেখেছি, অতি বাম অতি ডান একাকা, ও আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে একা অতি বাম অতি ডান একাকার হয়ে গেছে, সরকার পতনের জন্য আমাদের কিছুই করতে পারবে না। আগে তো বলেছি ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, ইনশাল্লাহ আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া আর কোনো নির্বাচনে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাই। ডাক্তার মিল্লাত, ওয়েট অ্যান্ড সি বিএনপির শেষ কথা? আসলে আসলে বিএনপির শেষ কথা এটি নয়, এই কারণে নয় যে 10ই ডিসেম্বর নয়া পল্টনের অফিসের সামনে ছাড়া বিএনপি কোনো সমাবেশ করবে না, এবং নয়া পল্টনে করেই ছাড়বে তারা। পরবর্তীতে গোলাপবাগে যেয়ে তাদের সমাবেশটি করতে হলো, অর্থাৎ বিএনপি তাদের শক্ত অবস্থানে আজকে পর্যন্ত কোথাও থাকতে পারে নাই এবং ভবিষ্যতেও থাকতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে কোনো গণতান্ত্রিক দেশে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। সাথে এ কথাও বলে রাখি যে সংবিধান অনেকবার পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে যাওয়ার পরিবর্তন হবে না তাও কিন্তু না, কিন্তু তার অর্থ এই না যে অসাংবিধানিক পন্থায় অনির্বাচিত ব্যক্তিদের সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে। আমাদের অভিজ্ঞতা আছে 2006-07 সনের ওই সেই 111-এর কথা, যে সরকারটি 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর ক্ষমতা আঁকড়ে ধরেছিল এবং যে সুশীল সমাজদের কথা বলা, সেই সুশীল সমাজদের অন্যতম মধ্যমণি ডক্টর ইউনুস, তিনি বলেছিলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে তাকে যখন আনার কথা ছিল তিনি বলেছিলেন কমপক্ষে 10 বছর তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। সুতরাং এই অনির্বাচিত লোক যারা আছেন তাদের অধীনে আওয়ামী লীগ আর নির্বাচনে কোনো দিন যাবে না, এটা সকলের জন্য একটা সৎ বার্তা দিয়ে দেওয়া হলো। আর যেটি হচ্ছে যে আলোচনা সমঝোতা, সেগুলো যে কোনো রাজনৈতিক পর্যায়ে হয়ে থাকে, এখানে হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো শর্ত দিয়ে আওয়ামী লীগ কোনো আলোচনা যাবে না, কারো শর্ত মেনে নেওয়ার জন্য কোনো দিন কোনো আলোচনা যাবে না। এবং যেহেতু আওয়ামী লীগ জনসম্পৃক্ত দল, বড় দল, সেহেতু তাদেরকে যে গণ আন্দোলন করে ফেলে দেওয়া কিছু করা সেটাও সম্ভব হবে না, অতীতে 16 বছরে সম্ভব হয়নি, আর মাত্র 1টি বছর আছে নির্বাচনের আগে, সেটা সম্ভব হবে বলে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আসলে বার্গেনিং করার জায়গা আছে, তবে আমি একটা কথা বলে রাখি, বারবার জেনারেল এরশাদের কথা বলা হয়ে থাকে, জেনারেল এরশাদ
পতনের কয়েকদিন আগেও বলেছিলেন যে সরকার তিনি ছাড়ছেন না বা এই ধরনের কথাবার্তা, কিন্তু বুঝতে হবে জেনারেল এরশাদ সামরিক বাহিনী থেকে অনির্বাচিত পন্থায় ক্ষমতা এসে পরবর্তীতে নির্বাচন করে ক্ষমতা জায়েজ করার হালাল করার চেষ্টা করেছেন এবং তাদের সাথে কোনো এই দালাল শ্রেণীর লোক ছাড়া কোনো জনসম্পৃক্ত ব্যক্তি ছিলেন না, সেই জন্য তাকে উৎখাত করা অতটা সহজ হয়েছে। কিন্তু সেই জেনারেল এরশাদের সাথে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার তুলনা কোনো ধোপে টিপবে বলে আমার বিশ্বাস হয় না। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এক মিনিট সময় আছে, 30 সেকেন্ড ফারুক ভাই, আপনার শেষ কোনো লাইন আপনি বলতে চান? শেষ তো বক্তব্য একটুই, কাকে কে কোন সময় উত্থান হবে, পতন হবে, ক্ষমতা ছাড়বে নির্ভর করবে জনগণের উপর। সেই জনগণকে সাথে নিয়ে আমরা উৎখাত সরকার পতন করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার করতে চাই, এটাই আমার। মিলত ভাই আপনার শেষ কথা কি আসলে? আমরা মনে করি যে জনগণ যা চাইবে বাংলাদেশে তাই হবে, গণতান্ত্রিক দেশ হিসেবে। আপনারা যদি চিন্তা করে দেখেন, অনেক প্রত্যেকটি দলই দাবি করে তাদের সাথে 90-80% জনগণ রয়েছে, কিন্তু জনগণের জনপ্রিয়তা যাচাই করার জন্য 2-3টি পন্থা রয়েছে। একটি নির্বাচন, একটি একদম সত্যিকার অর্থে সায়েন্টিফিক জরিপ করা, আর তৃতীয়টি হচ্ছে গণ আন্দোলন করা। এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, জরিপও করে নাই, আর যে আন্দোলন করছে তাতে সরকারের কোনো পতন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো স্থিতির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিউজ 24-এর সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ 24। শুভরাত সবাইকে।